হ্যালো বন্ধু, তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবারও একটি দারুণ বারবার মরার ভিডিও নিয়ে চলে এলাম তোমার কাছে। বারবার মরার ভিডিও আপলোড দিই বলে মুখ থেকে ফসলে বেরিয়ে গেছে, তাই বন্ধু কিছু মনে করো না, এটা হবে অরিজিনাল গেম প্লে, নট এ মরার ভিডিও। শুন ভাই, তুমি এটা কি ম্যাচ লাগিয়েছিল? আমি তোমাকে র্যাঙ্ক ম্যাচ বলেছিলাম, র্যাঙ্ক ম্যাচ লাগিয়েছো তো? লোকে আগে ভালো করে ক্লাস ম্যাচ খেলা শিখ, তারপরে র্যাঙ্ক ম্যাচ খেলবি, বুঝতে পেরেছিস? শুন ভাই, আমি এখন পুরো বান্দা হয়ে গেছি। তুমি যদি র‍্যাঙ্ক ম্যাচটা লাগাতে তাহলে আমার অরিজিনাল গেম প্লেটা তোমাকে দেখাতাম। এই নোংরা, আগে নিজে ভালো করে ক্লাস ম্যাচ খেলা শিখ, তারপরে র‍্যাঙ্ক ম্যাচ খেলবি, বুঝতে পেরেছিস? ভাই আমি সত্যি কথা বলছি, আমি এখন খুব ভালো সুন্দর গেম প্লে করি, আমি এখন বিটুকের মতন গেম প্লে করি। তুই এবার কবে বিটুকের মতন ডবল সাইবার চালানো শিখেছিস? আমি সেই বড় বড় লম্বা লম্বা বন্দুক আর সেই ছোট ছোট সেই গোদাল বন্দুক নিয়ে ভালো খেলতে পারি। নাম শুনেছি, ব্লুজনের নাম শুনেছি, রিভাইভ জোনটা আবার কেমন? আমি কোন নোংরার সঙ্গে খেলছি? তুই রিভাইভ জোন জানিস না? শুন ভাই, জানি জানি, সে গোল গোল লাল মতন হয়, এই দেখো যেরকম কালো লাল চিহ্ন দেখা যাচ্ছে ম্যাপে, এরকম গোল লাল মতন হয় আর হচ্ছে বোম ফাটে, সেগুলো তো? কাকে বলে? কোথা থেকে দেবো? তুমি কি আমাকে বট বান্ধব ভেবেছো? আমি এই মেশিন থেকে সবসময়ের জন্য গ্লোয়াল কিনি আর সঙ্গে সঙ্গে মরে যাই। যেমন গোয়াল কিনো, ওই মেশিনে যা, ওই মেশিনে গেলে দেখবি উপরে রিভাইভ কার্ড একটা আছে, ওই সেই রিভাইভ কার্ডটা কিনবি, চলে যা, তাড়ি যা। মেশিনটা তো দেখতে পাচ্ছি না, কোথায় রয়েছে? সামনে ওই জানলা থেকে ঢুক, জানলা থেকে ঢুকার পর বাঁ সাইডে চলে যা, ওই দেখ ওই মেশিন আছে, ওই মেশিন থেকে রিভাইভ কার্ড কিনে আমাকে রিভাইভ দে। রিভাইভ দিলে তুমি আমার সঙ্গে র‍্যাঙ্ক ম্যাচ খেলবে তো? এই ম্যাচে যদি ভয়া করতে পারিস তাহলে তোর সঙ্গে র‍্যাঙ্ক ম্যাচ খেলবো, বুঝতে পেরেছিস? নবরা, এই দেখো তোমাকে রিভাইভটা দিয়ে দিলাম। এই তোর কাছে গোয়াল আছে? গোয়াল আছে নাকি আমাকে দে। হ্যাঁ, আমার কাছে অনেকগুলো সাদা আলু আছে, এই নাও দুটো নিয়ে নাও, তুমি নিয়ে নাও। সুমন ভাই, এগুলো নাকি ভালো, সামনে মেরে দিলে না সাদা আমি কোনদিন ভুয়া করিনি, এই ম্যাচে ভুয়া করবো। তুই আগে কোনদিন ভুয়া করিসনি, তবু তুই র‍্যাঙ্ক ম্যাচ খেলবি বলছিলিস? করেছি তো ভুয়া, সেই ক্লাস কোড র‍্যাঙ্ক যেগুলো চারজন চারজন খেলে, আর সেই যে ক্লাস কোড সেইগুলাই করছি ভুয়া, অনেকবার করছি আমি। আমার কাছে তিনটা গুলি আছে, কোন গুলিতে মারবো এনিমিকে? তোর কাছে সব থেকে যে বড় লম্বা গানটা আছে ওটাকে এসকেজ বলে, ওটাকে মার। তুমি না মারি কি ভালো, তোমার জন্য এনিমিকে মারতে পারলাম, নাহলে আমি কোনোদিনই মারতে পারতাম না। আমার সঙ্গে এইভাবে প্রত্যেকদিন একটা দুটো করে ম্যাচ খেলবি, তুই ভালো খেলা শিখে যাবি, আর মাঝে মাঝে আমাকে টপ আপ করে দিবি। আচ্ছা ভাই, তোমার মোবাইল নাম্বারটা দিবি, আমি তোমাকে টপ আপ করে দেবো। আরে তোকে মোবাইলে টপ আপ করতে হবে না, আমার গেমের আইডিটা তুই টপ আপ করে দিবি। এই যে গেম খেলতে খেলতে তোমার সঙ্গে কথা বলছি, এর জন্য তো টপ আপ করতে হয় না, তুমি কি কিছু জানো না? তুমি নাকি প্রো প্লেয়ার। আরে কথা বলার জন্য টপ আপ করতে বলছি না, তুই টপ আপ করলে গেমের মধ্যে আমি ডায়মন্ড পাবো। সেই ডায়মন্ডে তুমি কি করবে? তুই তো নোংরা, তুই তো কিছু জানো না, তুই টপ আপটা করে দিবি, ডায়মন্ডে কি হয় পরে আমি তোকে জানাবো। এখন তো আমাকে এনিমি মারছে, আমি এখন কি করব? এখন বেশি রিস্ক নিয়ে খেলা যাবে না, তুই ওখান থেকে দৌড়ি পালা। যেদিকে এনিমি আছে আমি ওইদিকে পালাবো? আরে আমি কোন নোংরার সঙ্গে খেলছি, আরে ওদিকে গেলে তোকে মেরে দিবে, ওদিকে নয়, তুই সোজা পালা। আরে আমাকে কে ডাউন করে দিয়েছে, তাড়াতাড়ি আমাকে রিভাইভ দে। এখানে তো মেশিন নেই, আমি কিভাবে রিভাইভ দেবো? ওকে রিভাইভ দিতে হবে না, নিজে বাঁচ, গোল মার, গোল মার। হ্যাঁ ঠিক আছে, এবার গোল মার, তুই এবার পিছন দিকে দৌড়ি পালা, এখানে দাঁড়ায় নি। হ্যাঁ দৌড়া, সামনে এক জায়গায় কভার নে, কভার নে, ওখানে একটা মেডিকেট মেরে নে। হ্যাঁ এখানে দাঁড়িয়ে যা, এখানে দাঁড়িয়ে গিয়ে মেডিকেটটা মেরে নে। এবার আমি কি করবো? এবার তুই ওখানে ঘাস ছিঁড়ে কাটি কর, আমি বোঝা বইবো। কোথায় ঘাস, কি দিয়ে ছিঁড়বো?
তোর পিছনে এনিমি আছে, তোকে ঘাস ছিড়তে হবে না, তুই এখান থেকে দৌড়ি পাবি। অনেকক্ষণ ধরে তো দৌড়াচ্ছি, ভুইয়া কখন হবে? আরে ওই সামনের ঘরটায় ঢুক, নালে তোকে এনিমি মেরে দিবে। এই ঘরে ঢুকলে ভুইয়া হয়ে যাবে? আরে নোবরা, ঘরে ঢুকলে ভুইয়া হবে না, এনিমিকে মারলে ভুইয়া হবে, আমি যেভাবে বলছি তুই সেভাবে খেল। আরে ঘর থেকে লাভলিস কেন, তোকে তো এনিমি মেরে দিবে। ঠিক আছে, লেগেছিস যেখানে এনিমিকে মার। আরে কে রে নোবরা, একটা তো গুলি মারতে পারছিস না এনিমির গায়ে। দেখো আমি কি ওয়ান টাইম মারি, দেখেছো কি দারুণ ওয়ান টাইম মেরে এনিমিকে মেরে দিয়েছি। ছোট্ট একটি নদী যার উপর থেকে না ডুবে আরামে পার হওয়া যায়, সহজ সরল ভাষায় একে বলে পানির পথ। আমি এখানে একটা ঐতিহাসিক পানিপথের যুদ্ধ করেছিলাম, যে সকল বন্ধু সেই ভিডিওটা এখনো পর্যন্ত দেখনি, এই ভিডিওর ডান সাইডে জিএন বটনে ক্লিক করে দারুণ ঐতিহাসিক পানিপথের যুদ্ধের ভিডিওটি দেখতে পারো। তার আগে দেখো এই ম্যাচে আমি কিভাবে সুন্দর গেম প্লে করি এবং এই ম্যাচে ভুইয়া আনি। এবার একটু সুমন ভাইয়ের সঙ্গে কথা বলি। সুমন ভাই, এবার আমি কি করবো বলো তাড়াতাড়ি। আরে ওপাশে যাস না, ওপাশে এনিমি আসবে, ওকে মেরে দিবে, তুই এদিকে ঘুরে যা, ঘুর 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 ঘুর। আরে ভাই হ্যাঁ, ওদিকে যা, ওদিকে যা, ওই পাথরে গিয়ে কভার নে। তুমি খুব ভালো, আমাকে কেউ কোনোদিন এইভাবে বলে না। সবাই যেখানে মারপিট হয় সেখানে আমাকে পাঠিয়ে দেয় আর আমি সঙ্গে সঙ্গে মরে যাই। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে, আমি যাবো এনিমিকে মারতে, যাবো দৌড়ি। না না, তোকে যেতে হবে না, তুই ওখানেই থাক, এনিমি তোকে মারতে যেতে হবে না, তুই ওখানে দাঁড়িয়ে থাক। তোর বাঁ সাইডে একটা এনিমি রয়েছে, ওই গানটা না, লম্বা গানটা লে, লম্বা গানটা লে, লম্বা গানটা লে, তুই মার ওকে। প্রথমে ওই এনিমির দিকে জুম কর, হ্যাঁ জুম করে ফারওয়ার্ডটা উড়ে দিয়ে ফেলে। হ্যাঁ ঠিক এই হবে। তুই আমাকে কি সুন্দর বুঝাচ্ছ, ওই কারণে তো আমি ভালো বান্দাকে মেরে দিচ্ছি। আরে আমি তো প্রো বান্দা, কিভাবে খেলতে আমি সব জানি। তাহলে তুমি আমার আগে মরে গেলে কেন? আরে কেমন করে খেলতে হয় তোকে খেলা শেখাবো বলে তো আমি মরে গেলাম। আমাকে তুমি খেলা শিখাবে বলে তুমি মরে গেলে? কেমন করে টপ আপ মারতে হয় তুমি শুধু একবার বলো, আমি এক্ষুনি টপ আপ করে দেবো তোমাকে। আমি তোর আইডি কপি করে নিয়েছি, তোকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তারপরে তোকে শিখাবো কিভাবে টপ আপ করতে হয়। আর মাত্র দুটো এনিমি আছে, এবার ভালো করে খেল। আমি কি করবো শুধু বলে দাও, তারপরে দেখো আমার খেলা। ওই গাছের গোড়ায় এনিমি আছে, দৌড়ি যা এবং মার। হ্যাঁ এবার মার। আরে তোকেও ঘুরি মারছে, তাড়াতাড়ি বল বল। হ্যাঁ খুব সুন্দর বল খেলেছিস, যেটাকে মেরেছিস পুরো মেরে দে, পুরো মেরে দে। আমি এখন কি করে মারবো, তো ঘিরে দিছে। আমি কি সামনে যাবো, গিয়ে এনিমিকে মেরে দেবো? তোর কাছে জোন পড়েছে, এনিমি তোর দিকে আসবে, তোকে যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাক। এনিমি তো আমার দিকে আসছে না, আমি কি যাবো দৌড়ি গিয়ে এনিমিকে মারবো? আরে একটু ধৈর্য ধরে দাঁড়া, এনিমি আসবে, এনিমি এলে তুই মারবি। তোর কাছে সবথেকে যে ছোট গানটা আছে ওই গানটা হাতে নে, তাড়াতাড়ি হাতে নে। আরে ওটা নয়, ছোট গানটা নেই। হ্যাঁ ওইটা নেই। হ্যাঁ এবার মার, এবার হ্যাঁ মার। এই হবে, গাছের গোড়ায় মার। আরে কোথায় মারছিস নবীর বাচ্চা নব? আমি তো গাছের গোড়ায় মারছি কিন্তু অন্যদিকে পালিয়ে যাচ্ছে, তো এটা ভালো না। লম্বা গুলিটা ভালো, লম্বা গুলিতে আমি কতগুলো এনিমিকে মেরেছি। এবার একটা ওয়াল লে, পিছনের দিকে যা এবং এনিমির দিকে ওয়ালটা মেরে দে। বাহ তুই তো খুব ভালো ওয়াল মারতে পারিস। আমি প্রথমেই বলেছিলাম না, আমি বিটুকের মতন গেম প্লে করি কিন্তু তবুও মরে যায়। ওয়ালে কভার নে, তা নালে এখনই মারা যাবি। একটা মেডিকেট মেরে নে তাড়াতাড়ি এখানে, ওই এনিমির কাছে সম্ভবত ওয়াল নেই। তুমি কি করে জানলে ওর কাছে ওয়াল নেই? এনিমিকে আগে মার, আমি তোকে পরে বলছি। মার, এনিমির ড্যামেজ আছে, মার মার, মারলেই মরে যাবে। এই তো বাহ, খুব সুন্দর মেরেছিস। গাইস এটাই ছিল অনেক কষ্টের ছটা কিলের পচানি মার্কা ভুইয়া গেম প্লে। বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে এই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে একটি লাইক করে দিও। গাইস আরেকটা কথা বলতে তো আমি ভুলেই গেলাম, সাবস্ক্রাইবের পাশে ঘন্টা বাটনটি পকাট করে টিপে উপরের অপশন অল এ ক্লিক করে দিও। আর যদি খারাপ লাগে, এটা কিন্তু মন থেকে বলছি না, তাহলে ভিডিওটি ডিসলাইক করে দিও। গাইস টাটা বাই বাই, তোমরা সকলেই খুব ভালো থেকো।